আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আজকে সূরা আল বাকারার 254 থেকে 257 এই কয়টা আয়াত নিয়ে আয়াতের ব্যাকরণিক বিশ্লেষণ রিভিউ করবো ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে আয়াতুল কুরসি রয়েছে 255, খুব প্রফাউন্ড কতগুলো আয়াত এই জায়গায় এবং খুব একটা ট্রানজিশনাল পয়েন্ট এটা সূরা বাকারার মধ্যে। তো আমরা শুরু করে দিচ্ছি বেশি ভূমিকা ছাড়াই। এটার অলরেডি একটা লেকচার আছে, সেই লেকচারটাকে ফলো করেই আমরা এই রিভিউটা করছি। তো সেখানে কিছু বিষয় আছে, সেগুলো আমরা আলোচনা করার প্রয়োজন আছে। তো আমরা 254 নম্বর আয়াত শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ইমান এনেছ, এটা হচ্ছিল মুনাদা। আনফিকু, এটা হচ্ছে আমর। ওহে যারা ইমান এনেছ তোমরা খরচ করো। আনফিকু, এটা হচ্ছে আমর। মিম্মা রজাকনাহুম, মিন হচ্ছে যার, মা হচ্ছে ইসম মজরুর, মা হচ্ছে ইসম মৌসুল। রজাকনাহুম, এটা হচ্ছিল আমাদের সিলাতুল মৌসুল। রজাকনার মধ্যে এটা হচ্ছিল নাহনু ফেল মাদি, আর কুম হচ্ছে মাফুল। তাহলে এটা হচ্ছে একটা জার মাজরুর, এটা হচ্ছে মোতায়াল্লিক বিল আনফিকু। মিন কাবলি আই ইয়াতিয়া ইয়াউমুন লা বাইয়ুন ফিহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআতুন, এটা পুরোটা একটা ফ্র্যাগমেন্ট। এখানে মিন থেকে শুরু করে এটা পুরোটা একটা ফ্র্যাগমেন্ট, এটাও মোতায়াল্লিক বিল আনফিকু। আমাদের মূল লেকচারে এটাকে রাজাকনার সাথে লিঙ্ক করা হচ্ছিল, কিন্তু এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আনফিকুর সাথে, এটা রিলেটেড। মিন হচ্ছে হরফে জার, কাবলি হচ্ছে ইসম মাজরুর, কাবলি হচ্ছে মুদাফ। আই ইয়াতিয়া ইয়াউমুল্লা বাইয়ুন ফিহি ওয়ালা কুল্লাতাম ওয়ালা শাফাআত, এটা পুরো এই জুমলাটা হচ্ছিল কাবলির মুদাফিলাহি, আনের মাধ্যমে এটা কানেক্টেড হচ্ছে আন মাজদারিয়া হিসাবে আসছে। এবং আন মাজদারিয়া এখানে মুদাফিলাহি হিসাবে এই সেন্টেন্সটাকে কানেক্ট করতেছে কাবলির সাথে, সেই হিসাবে মিন কাবলি আইয়াতিয়া ইয়াউমুল্লা বাইয়ুন ফিহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআতুন, এই পুরাটাই হচ্ছিল কাবলির মুদাফিলাহি। এর মধ্যে আনের পরে ইয়াতিয়া, এটা মানসুব হয়ে গেছে, মানে লাইট হয়ে গেছে। আর ইয়াউমুনটা হচ্ছে এটা আউটসাইড ডুয়ার, মানে ফাইল। ইয়াউমিনের সিফা হচ্ছিল লা বাইয়ুন ফিহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআতুন, এটা হচ্ছিল ইয়াউমিনের সিফা। এখানে মুক্তাদা হচ্ছিল বাইউন, লা বাইউন, ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআতুন, এগুলো সবগুলো আতফ। আর মুতায়াল্লিক হচ্ছিল ফিহি, এইভাবে এটার স্ট্রাকচারটা আছে। এবং আমরা বলছিলাম এখানে বাইউন, এখানে তানভিন আছে, জবর নাই, লা নাফিয়াতুল জেন্স নাই। তার ইমপ্লিকেশন হচ্ছিল সাধারণভাবে কোনো রকম বিক্রি হবে না, সাধারণভাবে কোনো বন্ধুত্ব থাকবে না, সাধারণভাবে কোনো শাফায়েত হবে না, কিন্তু দেয়ার উইল বি স্পেশাল কেস, যাদের ব্যাপারে সাফায়াত করা হবে, যাদের বন্ধুত্ব থাকবে, যাদের বিক্রি সেল অ্যাপ্লিকেবল হবে। অতএব এটা খুব সুন্দর একটা স্টেটমেন্ট। বলা হচ্ছিলো ওহে যারা ইমান এনেছ খরচ করো যা আমরা তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি, সেই দিন আসার পূর্বে, সেই দিন আসার পূর্বে যেই দিন কোনো বিক্রি হবে না, বন্ধুত্ব থাকবে না এবং সাফায়াত থাকবে না। এই জিনিসটা এভাবে কানেক্টেড হচ্ছে, খুব অসাধারণ একটা স্টেটমেন্ট। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, খুব এমফেটিক একটা বাক্য। আল কাফিরুনা এখানে মুক্তাদা হিসেবে আসছে, হুমুজ জালিমুন এটা খবর জুমলা হিসেবে আসছে, আবার হুম হচ্ছিল এখানে মুক্তাদা, আর জালিমুনা হচ্ছে এখানে খবর হিসেবে আসছে। তাহলে এখানে আল খবরের মধ্যে আছে, এটা একটা দেখার মতো জীবন। এবং কাফের এবং জালামা, কাফারা এবং জালামা এই দুইটা শব্দ এখানে মার্জ হয়ে গেছে, খুব কনটেক্সচুয়ালি ইউজ হয়। কাফারা মানে অস্বীকার করা, অকৃতজ্ঞ হওয়া, এই কাফারা শব্দের মধ্যে আছে। আল কাফিরুনার মধ্যে বলা হচ্ছে যারা ডিনাই করে, এখানে যেমন আল্লাহ যেটা আহ্বান করছেন আনফিকু করার ব্যাপারে যারা ডিনাই করছে সেটাই হোক, সেটাকেই কুফর করা হচ্ছে এখানে। এবং এটা হচ্ছিল বড় ধরনের জুলুম। জুলুম মানে যার যে কাজটা করা উচিত সে সেটাই যখন করে না, তখন সেটাকে জুলুম বলা হচ্ছে। অর্থাৎ এটারই আলোচনা আমরা করার চেষ্টা করছি, ওয়াল কাফিরুনা হুম যালিমুন, কীভাবে এখানে এমফেসিসের সাথে বলা হচ্ছে যে রসুলদের অনুসরণ করে আল্লাহর রাস্তায় যদি নিজেকে নিয়োজিত না করা যায়, আল্লাহর রাস্তায় নিজের শক্তি সামর্থ্য সম্পদ যদি
ব্যয় করা না যায় তাহলে সেটা বড় ধরনের একটা জুলুমের কাজ করবে হবে, এবং অবশ্যই এটা একটা কুফর। তখন আমরা বলতেছিলাম যে লিগাল স্ট্যান্ডিং এবং মোরাল স্ট্যান্ডিং, লিগাল স্ট্যান্ডিংয়ের পয়েন্ট থেকে এটা ছিল আল কাফিরুনা, আর মোরাল স্ট্যান্ডিংয়ের জায়গাতে হচ্ছে আল জালিমুনা। এই শব্দগুলো কোরআন মজিদে সর্বোচ্চ ব্যবহার হচ্ছে আলহামদুলিল্লাহ। এরপরে আসি আমরা আমাদের মূল আজকের আয়াতের প্রথম প্রধান আয়াত হচ্ছিল আয়াতুল কুরসি। এখানে আমাদের 9টা স্টেটমেন্ট আছে, তো সেখানে আমরা বলছিলাম যে আল্লাহ শব্দটা এখানে হচ্ছে মুক্তাদা, আর বাকিগুলো সবগুলো খবর, খবর জুমলা হিসেবে আসছে। যেমন বলো আসছে, যেমন আল্লাহু শব্দটা মুক্তাদা, লা ইলাহা ইল্লাহুয়া, এই শব্দটা এই বাক্যটা আমরা প্রায়শই ব্যবহার করি। লা ইলাহা ইল্লাল্লাহর একটা অল্টারনেট ফর্ম ইল্লাল্লাহু, সেখানে হুয়া চলে আসছে, ঠিক আছে। লা নাফিয়াতে জিম আছে, এক্সেপশন আছে, এবং এই ইলাহার এটা এক্সেপশন হচ্ছিল হুয়া হিসেবে আসছে, লা ইলাহা। তারপরে আল হাইয়ু আল কাইয়ুম, এটাকে কানেক্ট করা যায় আল্লাহ শব্দটার খবর হিসাবে, অথবা এখানে একটা হুয়া লুকায়িত আছে, সে হুয়া মুক্তাদার খবর হিসাবে আসছে। তাহলে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ আল হাইয়ু আল কাইয়ুম, বা আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই জন্য হুয়াটা ডাবল দিকে দুই দিকে কাজ করতেছে, হুয়াটা যেমন লা ইলাহা ইল্লা হুয়ার সাথে কাজ করতেছে, হুয়াল হাইয়ুল কাইয়ুমের সাথে কাজ করতেছে। এই জন্য আমরা একসাথে বলি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এইভাবে টেনে একসাথে এই বাক্যটা উচ্চারণ করি। লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম, এই শব্দ এই বাক্যটাও আল্লাহ শব্দটার খবর জিম্মা হিসেবে আসছে। লা তাখুযু, এখানে তাখুযু আসছে কারণ এটা হচ্ছিল সিনাতুনের ফেল, এই জন্য এটা হিয়া ফরম্যাটে আছে, এবং সিনাতুন হচ্ছে এটা আউটসাইড ওয়া, ওয়ালা নাওমুন এটা কানেক্টেড হচ্ছে সিনাতুনের সাথে, এবং লাটা এখানে জায়দা হিসেবে আসছে, সেটার আলোচনা আমরা করছি। ঘুম, নিদ্রা, নিদ্রা এবং ঘুম আলাদা আলাদাভাবে বা একসাথে তাকে পেয়ে বসে না, সেটা বলা হচ্ছে। তারপরে আসছে লাহু মাফিস সামা ওয়াতে ওয়া মাফিল আর্দ, এখানে লাহু হচ্ছে জার মজরুর, মা ইসম মৌসুল, ফিস সামা ওয়াতে সিলাতের মৌসুল, ওয়া মা এ মাটা এই আগের মার সাথে আতফ, ফিল আর্দে এটা হচ্ছে মা এই মার সিলাতের মৌসুল, অতএব এটা পুরাটা মুক্তাদা হলে তারপরে লাহুটা হচ্ছে মোতাল্লিক হিসেবে আসছে। আর এটাও আরেকটা স্টেটমেন্ট, এটাও দেখেন কোনো ওয়া আতফ ছাড়াই কিন্তু আসছে। তাহলে আল্লাহ শব্দটা প্রথম খবর জুমলা হচ্ছে লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, সেকেন্ড খবর জুমলা হচ্ছিল লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম, তারপরে হচ্ছিল লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আর্দ, এটা হচ্ছে থার্ড। তারপর হচ্ছে মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এখানে মানটা হচ্ছে ইসম ইস্তিফাম এবং হচ্ছিল মুক্তাদা, দাটা হচ্ছিল ইসমুল ইশারা, এটা হচ্ছে খবর, এবং যার বদল হচ্ছে আল্লাদি, এবং আল্লাদি হচ্ছে ইসম মাউসুল, এটার সিলাতুল মাউসুল হচ্ছে ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। ইয়াশফাউ হচ্ছে আমাদের ফেল, ইনদাহু হচ্ছিল এটা মুতাল্লি, ইল্লা এক্সেপশন, বি ইজনিহি যার মজরুর হিসেবে আসছে, বি যার ইজনি মজরুর, হি হচ্ছিল ইজনি হচ্ছে মুদাফ, হি মুদাফ ইলাহি, এটা একটা স্টেটমেন্ট। তারপরে যে জিনিসটা আসছে ইয়ালামু, ইয়ালামু বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়ালামু হচ্ছে আমাদের ফেল, মা ইসম মাউসুল, বাইনা আইদিহিম সিলাতুল মাউসুল, মা বাইনা ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এটা হচ্ছে মা আরেকটা সিলাত ইসম মাউসুল, খালফাহুম হচ্ছিল সিলাতুল মাউসুল, এই পুরাটা হচ্ছিল মা ইয়ালামু বাইনাহুম ওয়া মা খালফাহুম, এটা হচ্ছিল ইয়ালামু মাফুল হিসেবে আসছে। এবং এটাকে অনেক গ্রামারিয়ান বলতেছে এটা হচ্ছে হাল, ঠিক আছে, এটা আল্লাহ শব্দটা হাল হিসেবে আসছে ইয়ালামু হিসাবে। এখানে আসার পরে এগুলো তো খবর জুমলা হিসেবে কানেক্টেড হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা, ইয়ালামু থেকে হাল শুরু হয়েছে, ওয়ালা ইউহিতুনা বিশাইয়ে মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, এই ওয়াটা ইয়ালামু ফেলের সাথে কানেক্টেড হচ্ছে হাল হিসাবে, এটা একটা এক্সপ্লেনেশন। লা ইউহিতুনা বিশাইয়ে মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ইউহিতুনা হচ্ছিলো এটা আমাদের ফেল, বিশাইয়ে জার মাজরুর, মিন ইলমিহি এটা হচ্ছিল আরেফা জার মাজরুর, ইল্লা এক্সেপশন, বিমা
এটা আরেকটা জার মাজরুর, বি হচ্ছে জার মা মাজরুর, মা ইসম মৌসুল, শাহ হচ্ছে সিরাতুল মৌসুল। তাহলে এটাও আমরা দেখলাম। এরপর আসেন ওয়াসিয়া কুরসি, এটা নতুন আরেকটা খবর জুমলা। তাহলে দেখা যাচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه الا بما شاء। এখানে দুইটাই ফেল মুদারে আছে এবং কানেক্টেড আছে, এটাকে পুরাটাকে হাল হিসেবে কনসিডার করা যায়। তারপর আসেন ওয়াসিয়া কুরসি হু সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিয়া হচ্ছে আমাদের ফেল, কুরসি ইউ হু এটা হচ্ছিল ফাইল, দেখেন রফা আছে কুরসি ইউ হু, ঠিক আছে কুরসি হু, তার কুরসি ওয়াসিয়া বেষ্টন করে আছে, আর সামাওয়াতি ওয়াল আরদ এটা হচ্ছিল মাফুল, ওয়াসিয়ার মাফুল, তার কুরসি বেষ্টন করে আছে আকাশ এবং জমিনকে, দেখবেন আকাশ এবং জমিন তার কুসরি কুসরির মধ্যে ঢুকে বসে আছে। এটা যারা তফসিরকারকে বলেন এটা রেশিওটা কি বলতেছিলেন, রিং ইন এ ডেজার্ট, মানে একটা হাতের আঙ্গুল, হাতের যদি আংটি যদি একটা মরুভূমিতে ফেলে দিলে যেরকম এটাকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক একইভাবে আসমান জমিনও সেরকম একটা বিষয়, ওনার কুরসির মধ্যে যদি এটা এটা রেশিওটা হচ্ছে এরকম তফসিরদের বলে, দ্যাট মিনস ওয়াসিয়া কুরসি হু সামাওয়াতি ওয়াল আরদ, দ্যাট মিনস আকাশ জমিনকে ঘিরে আছে তার কুরসি। এটা হচ্ছিল আরেকটা খবর জুমলা হিসাবে। ওয়ালা ইউহিতুনা ইউহি ওয়ালা ইয়াউদু হু হিফজুহুমা, এটা আরেকটা হিসাবে আসতেছে, ওয়াসিয়ার সাথে এটা আতফ হচ্ছে, এই তিনটা স্টেটমেন্ট একসাথে আসছে। এখানে ওয়ালা ইউ উদু হুমা ইয়া উদু হুমা ইয়া উদু হুমা ইয়া উদু এটা হচ্ছে আমাদের ফেল, হেফজু হুমা এটা হচ্ছে না আমাদের ফাইল, হেফজু যেখানে জয়ের উপরে জয়ের উপরে যখন পেজ দেখতেছেন হেফজু হুমা এটা হচ্ছে ফাইল, হুটা হচ্ছে মাফুল, এই দুইয়ের হেফাজত করি হেফাজত তাকে ক্লান্ত করে না, না ক্লান্ত করে তাকে এই দুইয়ের হেফাজত, আকাশ জমিনের হেফাজত করা এটাকে মেনটেন করা ওনাকে ক্লান্ত করে না। ওয়াহু আল আলিউল আজিম, হুয়া হচ্ছে মুক্তাদা, আল আলী হচ্ছে প্রথম খবর, আল আজিম হচ্ছে সেকেন্ড খবর। এইভাবে এই সেন্টেন্সগুলো কানেক্টেড আছে এবং এটার মধ্যে ছোটো ছোটো সেন্টেন্সগুলো, তো এগুলো একটা স্ট্রাকচার অ্যানালাইসিস আমরা এখানে বর্ণনা করছি, যে প্রথম স্টেটমেন্টে আল্লাহ দুইটা গুণবাচক নাম আছে আল হাইয়ু আল কাইয়ুম, সেখানে আছে আল আলিউ আল আজিম, আলিউল আজিম দুইটা স্টেটমেন্ট কানেক্টেড আছে। তারপর হচ্ছে লা তাখুযু হুসিনাতান ওয়ালা নাওম, তাকে ঘুম অথবা নিদ্রা পেয়ে বসে না, কারণ ওয়ালা ইউহিতু ইয়াউদুহু হিফজুহুমা, কারণ এই দুইয়ের রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, ফলে তাকে ঘুম এবং নিদ্রা পেয়ে বসে না, কানেক্টেড দুইটা স্টেটমেন্ট। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আকাশ জমিনের সমস্ত কিছুর মালিকানা হচ্ছে তিনি, ওয়াসিয়া কুরসি হুসামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন ওনার কুরসির মধ্যে হারায় যাচ্ছে, সেটা বেষ্টন করে আছে, সিমিলার কমপ্লিমেন্টারি স্টেটমেন্ট। মান্দাল্লাদি ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে যে তার কাছে সাফায়েত করবে তার অনুমতি ছাড়া, কে আছে সাফায়েতের বিষয়টা আসছে, সাফায়েতের বিষয়টা হচ্ছিল সেটাই যখন কেউ একটু বেশি জানে তখন সে সাফায়েত করার চেষ্টা করে, যেমন অফিসে একজন সুপারভাইজার এমডির কাছে ম্যানেজিং ডিরেক্টরের কাছে কোন একজন এমপ্লয়ির ব্যাপারে সাফায়েত করতেছে, বলছে এরকম যে আমি ওকে ভালো মতো চিনি অতএব আপনি তাকে আরেকটা সুযোগ দেন, সে আর করবে না সেটা, তো এটা কি এমডি সাহেব জানে না, নিশ্চয় জানে না, সেজন্য সে জানে বেশি দেখে বলতেছে, সাফায়েতের বিষয়টা হচ্ছিল এরকম একটা বিষয় আছে যে কেউ একজন বেশি জানে, সে সেটার উপর কনফিডেন্স নিয়ে সে বলতেছে যে এই বিষয়টা কনসিডার করে। তাহলে এখানে বলা হচ্ছে মান্দাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে যে তার কাছে সাফায়েত করবে তার অনুমতি ব্যতীত। এটারই কমপ্লিমেন্টারি স্টেটমেন্ট হচ্ছে ওয়ালা ইউহিতুনা বিশাইয়ে মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তার অনুমতি ছাড়া কেউ তার জ্ঞানের কিছু অংশ আয়ত্তে আনতে পারে না, দ্যাট মিন সমস্ত জ্ঞানের মালিক তিনি, যার ফলে কেউ এমন কোনো জ্ঞান নিয়ে এসে আল্লাহর সামনে হাজির হতে পারবে না যেটার মাধ্যমে সে সাফায়েত করবে। অত খুব কমপ্লিমেন্টারি দুইটা স্টেটমেন্ট এখানে আসছে। মাঝখানের স্টেটমেন্ট হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম,
তিনি জানেন তাদের সামনে কী আছে পিছনে কী আছে। ঠিক আছে, দ্যাট মিনস এই আয়াতের আগের চারটা স্টেটমেন্ট ঠিক পরের চারটা স্টেটমেন্টের সাথে কী করতেছে, রিফ্লেক্টেড হচ্ছে, এটাও এটাকে ইমপ্লিকেশন। অতএব অসাধারণ সিমেট্রি, এটা এক ধরনের অ্যানালাইসিস, আল্লাহর কম্পোজিশনের অসাধারণ অ্যানালাইসিস। কেননা এটাই হচ্ছে আয়াতুল কুরসি বলা হচ্ছে, এটা আল্লাহ পরিচয় বলা হচ্ছে, এবং এই আল্লাহ পরিচয়টা এখানে গুরুত্বপূর্ণ, কেন আল্লাহর রাস্তা খরচ করতে বলা হচ্ছে, আল্লাহকে সেটা জানা প্রয়োজন। এবং সামনে আমরা দেখব যে আল্লাহর রাস্তা খরচ করার গাইডেন্সটা দেওয়া হচ্ছে 1261 থেকে, তো সেটাও সেই আলোচনাগুলো এটার সাথে জড়িত সংযুক্ত। অর্থাৎ আল্লাহর পরিচয়ের এই অসাধারণ আয়াত হচ্ছে সুরা আয়াতুল কুরসি। তিনটা মানে প্রোফাউন্ড পরিচিত আল্লাহর পরিচয়ের জায়গা আছে। একটা হচ্ছে সুরা ফাতিহার প্রথম তিনটা আয়াত, যেটা মানুষকে বুঝতে হবে, মানুষ জানে সেটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন, তিনটা আয়াত মিলে আল্লাহর একটা পরিচয় আছে এখানে। আরেকটা পরিচয় আছে সুরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ। আর এই এটা আরেকটা ডিটেল পরিচয়, সেটা হচ্ছে সুরা আয়াতুল কুরসি। আল্লাহ আমাদের এইগুলো বোঝার তৌফিক দান করুন। সেই জন্য এটা বারবার পঠনের ব্যাপারে আল্লাহর সচেতনতা নিজের মধ্যে ধারণ করার জন্যই সুরা ফাতিহা প্রতিদিন 32 বার আমরা পড়ি, সুরা ইখলাস প্রতিদিন প্রতি সালাতের পরে একবার করে মাগরিব এসে মাগরিব ফজর মাগরিব পরে 3 বার করে পড়ছি, এবং আয়াতুল কুরসিও পড়ারও রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়ার প্রেসক্রিপশন আছে, এবং সেটাই যথেষ্ট হবে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। অতএব এই এইভাবে বেসিক্যালি আল্লাহর পরিচয়টা অন্তরে জাগ্রত রাখার এটা একটা আয়াত, তো সেটাই আমরা সেভাবে এখানে অ্যাড্রেস করলাম। এখানে এরপরে আসি আমাদের 256 লা ইকরাহা ফি দ্বীন, এটা লা নাফিয়াতে জিনসের একটা উদাহরণ। ইকরাহা হচ্ছে এখানে অ্যাবসুলেট নেগেশন হচ্ছে, লাইট হয়ে গেছে মানসুব, লা ইকরাহা এটা হচ্ছে মাজদার, ফিদ্দিন হচ্ছে জার মাজরুর, লা নাফিয়াতুল জিনসের এটা একটা স্ট্রাকচার। এই ফিদ্দিনকে অনেকে মুতাল্লিক বলেন, অনেকে বলেন খবর, লা ইকরাহা হচ্ছে মুক্তাদা, ফিদ্দিন এটাকে বলা হচ্ছে খবর, অনেকে এটা মুতাল্লিক বলেন, এটা রিলেটিভ একটা ব্যাপার। যেমন লা রয় বাফি সুরা বাকারার প্রথমে যে আয়াত ছিল আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রয় বা ফিহি, লা রয় বা লা নাফিয়াতুল জিনস, ফিহি হচ্ছে এটা খবর বা মুতাল্লিক খবর। কাদ বাইয়ানা রুশদু, কাদ তাবাইয়ানা, তাবাইয়ানা এখানে হচ্ছে ফেল, আর রুশদু হচ্ছে এটার ফাইল, মিনাল গাই জার মাজরুর। তারপরে বলা হচ্ছে ফামা ফামাই ইয়াকফুর, জুমলা শর্তিয়া শুরু হচ্ছে, মাই হচ্ছে মান হচ্ছে ইসম শর্তিয়া, ইয়াকফুর এখানে দেখেন মাজজুম হয়ে গেছে, লাইটেস্ট হয়ে গেছে, বিত্তাগুতি ওয়া ইউকমিম বিল্লাহ, ইউকমিনও লাইট হয়ে গেছে, এবং যে কেউ তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে। ঠিক আছে, মানে প্রথমে তাগুতকে অস্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, সেটাই একটা সুন্দর স্টেটমেন্ট। ফা হচ্ছে কদের জন্য আসছে, জবাবের শর্তে যদি কদ কদ থাকে তাহলে ফা আসবে, সেটা হচ্ছে ফার নিয়ম। কদ ইস্তাম সাকা, এটা হচ্ছে ফেল, সে আঁকড়ে ধরল বিল ওর ওয়াতিল উস্কা, বিল বিল ওর আতি এটা হচ্ছিল জার মাজরুর, আল উস্কা হচ্ছিল ওর আতির সেফা। লান লান ফিসামা লাহা, এটাকে লানটা হচ্ছে লা ইন ইনফিসামা, ইনফিসামা এটা হচ্ছে ফেল, সরি এটা এটা হচ্ছিল আমাদের এখানে মাজদার, ইন ইনফিসামা লা নাফিয়াতুল জিন, লান ইনফিসামা লাহা এটা হচ্ছে জার মাজরুর, এটা হচ্ছে আল উর আতির, এটাকে হাল বলছেন। ঠিক আছে, আল উর আতির হাল বলা হচ্ছে, লান ফিসামা লাহা, এটা কোনোভাবে ভাঙার কোনোভাবে এটা বিচ্ছিন্ন হওয়ার ভাঙার কোনো সম্ভাবনা নাই, যে আল কাতাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর উপর বিশ্বাস করবে, সে একটা মজবুত হাতল ধার ধরল যেটা কোনো অবস্থাতে ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ওয়াল্লাহু সামিউল আলিম, আল্লাহ শব্দটা মুক্তাদা, সামিউন হচ্ছিল আমাদের এখানে প্রথম খবর, আলিমুন শব্দটা হচ্ছিল দ্বিতীয় খবর হিসেবে আসছে।
এটা খুব সুন্দর একটা স্টেটমেন্ট যে আল্লাহর পরিচয় জানানোটাই মানুষের দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এটা জানার পরে কেউ যদি অস্বীকার করে, ইটস আপ টু হিম, তাকে জোর করে জোর জবরদস্তির কোনো সুযোগ নেই দিনের মধ্যে কোনো জোর। এটা নিয়ে অনেক রকম আলোচনা আছে তাফসিলের মধ্যে, আপনারা দেখতে পারেন। তো স্টেটমেন্টগুলো খুব গুছানো স্টেটমেন্ট আলহামদুলিল্লাহ। তো আজকে দিনে আমাদের লাস্ট আয়াত হচ্ছিল, এটা খুব সুন্দর একটা আয়াত, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিউল্লাযিনা, আল্লাহু শব্দটি হচ্ছিল আমাদের এখানে মুবতাদা, ওয়ালিউল্লাযিনা আমানু এটা হচ্ছে খবর। এখানে ওয়ালিউ হচ্ছিল মুদাফ, আল্লাযিনা হচ্ছিল মুতাবিলাহি, আল্লাযিনা হচ্ছে ইসম মাউসুল, আমানু হচ্ছিল সিলাতুল মাউসুল। তাহলে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছে ওয়ালি যারা ইমান এনেছে তাদের ওয়ালি। এটা স্ট্রেট সুন্দর একটা ট্রান্সলেশন। ইয়াখরুজুহুম মিনাদ দুলুমাতি হুম, এটা হচ্ছে হাল, আল্লাহ শব্দটার হাল। ইয়াখরুজু এটা হচ্ছে ফেল, দেখেন হুয়া ভিতরে আছে, হুম হচ্ছিল মাফুল। মিনাদ দুলুমাতি ইলা নূর, দুইটা যার মাজরুর হিসাবে আছে, তিনি তাদেরকে বের করে নিয়ে আসেন অন্ধকার থেকে আলোর দিকে। ওয়াল্লাযিনা কাফারু, আল্লাযিনা কাফারু এটা হচ্ছিল আমাদের মুবতাদা, এখানে আল্লাযিনা হচ্ছিল ইসম মাউসুল, কাফার হচ্ছে সিলাতুল মাউসুল, আল্লাযিনা শব্দটি হচ্ছে মুবতাদা। আউলিয়াউহুমুত তাগুত, এটা হচ্ছিল এটার খবর, খবর জুমলা হিসেবে আসছে। আউলিয়াউহুম এটা হচ্ছিল আমাদের মুবতাদা, আর তাগুতু এটা হচ্ছিল আমাদের খবর। তাহলে এখানে আল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, এভাবে এটা আসছে। ইয়ুখরিজুনাহুম মিনাল নূরি ইলা যুলুমাত, এটা হচ্ছিল আত তাগুতের হাল। ইয়ুখরিজুনা এটা দেখেন বহু বচন আসছে, ইয়ুখরিজুনা হুম, এ তাগুতরা বের করে নিয়ে আসে, বের করে নিয়ে আসে তাদেরকে, মিনাল নূরি ইলা যুলুমাত, তারা নূর থেকে যুলুমাতের দিকে নিয়ে যায়, অন্ধকারের দিকে নিয়ে যায়। ঠিক আছে, আর নূর এখানে অনেক আলোচনা আছে, আর মুখটা সিঙ্গুলার প্রপার, আর দুলুমাত মানে হচ্ছিল অনেকগুলো অন্ধকার, দ্যাট মিন শেড অফ ডার্কনেস থেকে অরিজিনাল আলোর দিকে নিয়ে যায়, সিঙ্গেল আলো, দ্যাট মিন সেটাই কোরআনের দিকে কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো এই আর নূর ইলা যুলুমাত আসছে, এটা হচ্ছে হাল হিসাবে আসছে আর যুলুমাতে। উলাইকা আসহাবুন নার, উলাইকা মুক্তাদা, আসহাবুন নার হচ্ছিল খবর। হুম ফিহা খালিদুন, হুম হচ্ছিল মুক্তাদা, ফিহা হচ্ছিল যার মাজুর, খালিদুনা হচ্ছিল খবর। এবং এটাকে অনেকে আসহাবুন নারের হাল বলছেন, অনেকে উলাইকার সেকেন্ড খবর বলছেন। এটা হলো স্ট্রাকচার এটা। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল, আল্লাহ শব্দটা যেভাবে ওয়ালিউল্লাযিনা আমানু বলা হচ্ছে, এখানে তাগুতকে একই এক্সপ্রেশনে দেওয়া যেত, কিন্তু সেটা এখানে করা হয়নি, তাগুতটাকে শেষে ফেলা হয়েছে। যেমন এটার আলোচনা আপনারা দেখবেন, এটা যে মূল লেকচারের মধ্যে আছে, যেমন এখানে এটা এরকম হতে পারত, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ওয়া তাগুতু আউলিয়াউল্লাযিনা কাফারু, এটা এরকম হতে, আল্লাহ মানে সেন্সটা এরকমই, আল্লাহ হচ্ছিল যারা ইমান এনেছে তাদের ওয়ালি হচ্ছে আল্লাহ, আর যারা আর তাগুত হচ্ছিল যারা কুফর করে তাদের অনেকগুলো আউলিয়া হচ্ছিল তাগুত। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, দ্যাট মিন্স আল্লাহ শব্দটা এবং তাগুত শব্দটাকে সবচেয়ে ফার ডিস্টেন্স এখানে রাখা হচ্ছে, এবং এটাকে সাবজেক্ট না অবজেক্ট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই ধরনের একটা মানে কম্পোজিশনের একটা নুয়ান্স বলতে পারেন, সূক্ষ্ম অলঙ্করণ এই আয়াতগুলোর মধ্যে, এই আয়াতটার মধ্যে আছে। তো এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ, এই বিষয়গুলো আমাদেরকে ইন্সপায়ার করবে আয়াতগুলোকে মনে রাখা এবং এটার লেসনটাকে ধারণ করা, এটাই হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কয়টা আয়াত খুব প্রফান্ড আয়াত, আমরা মুখস্থ করার চেষ্টা করি এটাকে, শুধুলা আয়াত পড়ছি না হয়, আগে পিছনে আগের আয়াতটা এবং পরের দুইটা আয়াত যদি আমরা একসাথে কম্পোজ করতে পারি, এটা রেগুলার সলাতে পড়ার জন্য একটা অসাধারণ একটা সেকশন হতে পারে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। আমাদের সেশনটা আজকে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।